আমার একটি হাদিসের সনদ রয়েছে আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুল্লাহর কাছ থেকে, আরেকটি হাদিসের সনদ রয়েছে আশরাফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, আমার আরেক হাদিসের সনদ রয়েছে দারুল দেওবন্দের আল্লামা সাইয়েদ আহমদ পলনপুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, আমার আরেক হাদিসের সনদ রয়েছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আল্লামা আহমদ শফী সাহেবের উস্তাদ হলেন কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল খৈরাতুল উলুম আল্লামা কাসিম নারদী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ ইসাক রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তেহলভী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আবু তাহির মাদানী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আহমদ কাশাশি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আবুল ওয়াহ সানাউই রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ রুমাইলি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আহমদ জাকারিয়া আনসারি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আবুল ওয়াহ সানাউই রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ জাইনুদ্দিন তারেকী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ সিরাজউদ্দিন হাম্বল জুমাইদি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আব্দুল আউয়াল হারুই রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আব্দুর রহমান আদ-দাউদি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ আস-সারাখসি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল-ফারওয়ারি রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন ইমামুল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন আমিরুল মুমিনিনা ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, আর তার ওস্তাদ হলেন ইমামুদ দুরজিয়া ইমামুল কুল ইমামুল ফিক ইমামুল হাদিস ইমামুল আযম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার ওস্তাদ হলেন আফদল সাহাবাতি বাদা খুলাফায়ে রাশিদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার উস্তাদ হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী আরব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপনার নবীর উস্তাদ আসমানের কোনো ফেরেশতা নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর রাসূলের উস্তাদের পরিচয় হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে দুনিয়ার মুসলমান, যারা উলামায়ে কেরাম গুণ আছে, যারা হাফেজ কুরআন আছে, আমরা বলতে পারি আমাদের সনদ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত। বলেন না আল্লাহু আকবার, আমাদের সনদ একবারে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত। এই কারণ উলামায়ে কেরামগণকে মহব্বত করবে, উলামায়ে কেরামগণ উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমি যে কথা বলে সেই কথা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম এই আয়াতের মাধ্যমে সাবিত করেন আমাদের মাযহাব হলো কয়টা, দলিল হলো কয়টা, চারটা, কয়টা চারটা, কোরআন হাদিস ইজমা মাযহাব। আমাদের চারও মাযহাব সহি আছে, এর মধ্যে সবচাইতে সুন্দর মাযহাব হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। অতএব বুঝতে হবে যে কিয়ামত পর্যন্ত সকল মানুষ গোমরা হয়ে যেতে পারে, কিন্তু একটা দল এরকম থাকবে যারা নাকি সঠিক দিন কায়েম করেই যাবে। বলেন ঠিক কিনা? যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।